মানুষের দুর্বলতা আমি আপনাদিকে বলে দিই, আপনি নিজে প্রকাশ পাবেন। কারোর শারীরিক দুর্বলতা আছে, কারোর সাংসারিক দুর্বলতা আছে, কারোর ধার্মিক দুর্বলতা আছে, কারোর পারিবারিক দুর্বলতা আছে, কারোর সামাজিক দুর্বলতা আছে। প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে, আছে না নেই? মনে মনে চিন্তা করুন, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোন দুর্বলতা আমার মধ্যে আছে। সব পাই মনে মনে ভাবুন, বুঝতে পারবেন। আল্লাহ মানুষকে দুর্বল করেছে, সবল নয়। পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আল্লাহর কাছে দুর্বল। সব থেকে বড় মানুষের দুর্বলতা শুধু মুসলমান নয়, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, পৃথিবীর যতগুলো জাতি আছে যতগুলো মানুষ আছে সকলের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে মৃত্যুর কাছে মাথা নত করা। কি বলছেন আপনারা? একে অপরের ধর্মকে অস্বীকার করবে কোনো অসুবিধা নেই আপনার। কেউ বলবে ওই ধর্মটা সত্য, কেউ বলবে এটা সত্য, কেউ বলবে ওটা সত্য, পৃথিবীতে চলছে। আল্লাহর কসম, পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না, পৃথিবীর যে কোনো কিনারাই, যে কোনো হালতে, যে কোনো পরিস্থিতিতে থাকুন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই যে কোনো হালতে। আপনার মৃত্যুর সময় হলে আল্লাহর কসম একটা সেকেন্ড পৃথিবীর কোনো ডাক্তার কোনো শক্তি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আপনারা মুসলমান সকল ভাই একটা নিয়ত করুন আমার সঙ্গে, ইমানকে মজবুত করার জন্য। আপনাদের গর্দন যদি তলোয়ারের নিচে থাকে, মুসলমানকে বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ না চাইলে আমার মৃত্যু আসতে পারে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি আপনাকে মৃত্যু দিতে পারে না। তার দলিল হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নমরুদ তার সৈন্য সামন্ত আগুনে নিক্ষেপ করেছে, একটা পশম জ্বালাতে পারেনি। কেন? আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, কোরআন এটা। হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমে একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কে আগুন? যে আগুনের মধ্যে নিক্ষিপিত হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, একটা পশম জ্বালাতে পারেন। কেন? আল্লাহর কসম, পৃথিবীর গোটা পৃথিবীতে যা কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, যা কিছু পরিচালনা হচ্ছে আমার আল্লাহর ইশারায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কারোর ইশারায় নয়। আত্মহত্যা করা জায়েজ না নাজায়েজ? না জায়েজ। তো আমি জেনে বুঝে যদি বিষ পান করি, আচ্ছা বলুন, আমি যদি বলি আমি দারুন বক্তা, আমি ইয়াসিন, সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরবো, আমাকে কামড়াবে না সাপ? চুমু খাবে না? কামড়াবে? কামড়াবে? যদি বলেন হুজুর যদি আপনি আল্লাহর ওলি হন আপনাকে সাপে কামড়াবে না, আমি আপনাকে বলি আল্লাহর কসম, হযরতে আবু বকরের থেকে পৃথিবীতে কোনো অত বড় ওলি আসেনি। গুহার মধ্যে হযরতে আবু বকরকে সাপেতে দংশন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি থুতু লাগিয়েছে, ভালো হয়ে গেছে। হযরতে আবু বকরকে সাপে দংশন করেছে গুহার মধ্যে। আবু বকরকে যদি না চিনতে পারে আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু, যিনাকে নবীজি সত্যবাদী লাকব দিয়েছিলেন, সাপ আর ইয়াসিনকে চিনতে পারবে? এই যে কারেন্টের তার, আমি যদি বলি সনম আমি এত বড় বক্তার এত বড় ওলি, কারেন্টের তারে হাত দুমা আমাকে শট মারবে না, তা আমার লাশটা এখান থেকে নিয়ে যেতে হবে, ঝাড়াম দিয়ে দিবে, দিবে না? দিবে না। আমার হাত দেওয়াটাই হচ্ছে মূর্খামি এবং পাপ, আত্মহত্যা করা। ওই জন্য এই ধরনের গজল পড়া ইসলামী শরীয়তে যদি দেখা যায় নবীজি বিরোধী হচ্ছে,
কোরআন হাদিস বিরোধী হচ্ছে, আল্লাহ বিরোধী হচ্ছে, তখন ঝামেলা। এই ঘটনায় আপনার ওই নবদ্বীপের কাছে, গ্রামটার নাম মনে নাই, 4-5 বছর আগে একজন মৌলভি সাহেব বায়ান করছিলেন, কি জানে, অমুক হযরতের কাছে 15-20টা মৌলভি গেছে, তাদিকে বললে তোমাদের ইমানটা পরীক্ষা করা হবে, কি করে করবে, তাদিকে বললে কারেন্টের তারটা ছুঁয়ে দেখাও, তাদের ইমান এত কমজোর তারা কারেন্টের তার ছুঁতে পারেনি, কিন্তু যখন পীর সাহেব ছুঁয়ে দিল কিছুই হয়নি। আমি বললাম সেই হুজুরের নামটা বল, কি বললেন, তো আমাকে লাস্টে বললে হুজুর ওইটা আমি এক জায়গায় শুনে এলাম, আমি শোনা কথা বলি না জানা কথা বলি, শোনা কথা খুব খারাপ, পাপ পাপ, ইয়াসিন করুক আর ইয়াসিনের বাপ করুক। আমার ভাই সবাই নিয়ত করলেন আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ, দোয়া দেব আমার যে ভাইরা মহব্বতের ভাইরা বাইরে থাকে, জলসা দিয়েছে মেহনত করে দিনের খিদমতে, বড় মহব্বত করে ভালোবাসা দেয়, তিনারা জলসা দিয়েছেন, তিনাদের জানের মালের ইজ্জতের জন্য আল্লাহর কাছে দোয়া করবো।